গুড়িয়া মানুষের ভোগ বেশি, আলসিয়ার হল রাগ বেশি, বাউদিয়ার সুন্দরী ছাড়া মনে ধরে না, জাতগি দেয়ালের গান ছাড়া ভালে না গেলে না। এরকম অসংখ্য জনপ্রিয় ভাওয়াইয়া গানের গীতিকার ও একজন সঙ্গীত পাগল মানুষ ছিলেন রবীন্দ্রনাথ মিশ্র। ১৯৮৫ সালের ১৬ জুন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ওই সময়ের উপ মুখ্য সঙ্গীত প্রযোজক এবং ভাওয়াইয়া গানের কীর্তিপুরুষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সহযোগিতায় রবীন্দ্রনাথ মিশ্র গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছিলেন। প্রতিবেশী কাকা জিতেন্দ্রনাথ ঝায়ের কাছে গান শিখেছেন কিছু সময়। রবীন্দ্রনাথ মিশ্রের অনেক গান রংপুর বেতার কেন্দ্র ছাড়াও খুলনা ও ঠাকুরগাঁও বেতারেও প্রচার হয়েছে। রবীন্দ্রনাথ মিশ্রের জন্ম লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামে ১৯৫০ সালের ৩০ জানুয়ারি। বাবা রাজেন্দ্রনাথ মিশ্র, মা কিরণময়ী মিশ্র। রবীন্দ্রনাথ মিশ্র ভালো তবলা বাজাতেও পারতেন, তিনি ছবি আঁকতেন এবং শত কষ্টের মাঝেও সঙ্গীতের হাল ছাড়েননি কখনো। তিনি লালমনিরহাটের বড়বাড়িহাটে একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন, যেখানে তিনি বাড়ি থেকে হারমোনিয়াম কাঁধে করে নিয়ে এসে গান শেখাতেন। সেখান থেকে অনেক শিল্পী বেতারে তালিকাভুক্ত হয়ে সঙ্গীতে সুনাম অর্জন করেছেন। ১৯৬৬ সালে এসএসসি পাস করেন তিনি। রবীন্দ্রনাথ মিশ্র ১৯৬৯ সালে ইলারানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রবীন্দ্রনাথ মিশ্র ও ইলা মিশ্রের ৫ সন্তান। রবীন্দ্রনাথ মিশ্রের ছোট ভাই ভাওয়াইয়া গানের আরেক স্বনামধন্য গীতিকার নীলকমল মিশ্র। রবীন্দ্রনাথ মিশ্র পেশায় আরডিআরএস এর মাঠকর্মী ছিলেন। ১৯৯৪ সালের দিকে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। লালমনিরহাটের হাতিবান্ধায় ওই সময় চাকরিরত অবস্থায় তিনি খুব অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ১৯৯৫ সালের ১ ডিসেম্বর রবীন্দ্রনাথ মিশ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হইল না দেখা।